হ্যালো আমি মালিক রায় আজ আমরা দুটো এক্সার ডেসিমেল নাম্বারকে কীভাবে বিয়োগ করতে হয় সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো তো এক্সার ডেসিমেলের নাম্বার কীভাবে বিয়োগ করতে হয় সেটা জানার আগে আপনাকে খুব ভালোভাবে দুটো ডেসিমেল নাম্বারকে কীভাবে বিয়োগ করতে হয় তার বেসিক রুলস বা নিয়মটা জানতে হবে আমরা ইতিমধ্যে বাইনারি নাম্বারের বিয়োগটাকে দেখিয়েছি তো সেখানে আমরা একই রুলস ফলো করেছি আপনারা যদি ক্লাসটা একটু দেখে নেন তাহলে খুব সহজে সেটা করতে পারবেন তো আমি আগে ক্লাসটাকে একটু রিপিট করছি অর্থাৎ দুইটা ডেসিমেল নাম্বারকে আগে বিয়োগটা আমরা শিখবো তারপর আমরা দুইটা দুটা ডেসিমেল নাম্বারের বিয়োগটাকে দেখব তো যদি আমি দুটো ডেসিমেল নাম্বার আমি ধরলাম প্রথম নাম্বারটি একশো এবং পরের নাম্বারটি টেন যদি এই দুটোকে আমি বিয়োগ করি তাহলে আমরা কি পাচ্ছি তো আমরা প্রথমে দেখতে পাচ্ছি উপরের অঙ্কটিও যেহেতু দুটো সো এখানে দুটোই জিরো এরপর আমরা দেখতে পাচ্ছি উপরের অঙ্কটি জিরো নিচের অঙ্কটি ওয়ান তো আমরা সবাই জানি ছোট থেকে বড়কে বিয়োগ করা যায় না তো সেক্ষেত্রে আমরা কি করবো আমরা যে বিয়োগ করছি কার ডেসিমেল নাম্বারে তো আমাদেরকে ডেসিমেলের বেসটাকে প্রথমে মনে করতে হবে ডেসিমেলের বেস কত আমরা সবাই জানি ডেসিমেলের বেস হচ্ছে টেন সো আমরা এই জিরোর সাথে টেনটাকে যোগ করে নেব। তাহলে আমরা কত পাচ্ছি টেন যোগ জিরো ইজ টু টেন সো টেন থেকে ওয়ানকে বিয়োগ করলে আমরা পাচ্ছি হচ্ছে নাইন তো আমাদের যেহেতু আমরা এখানে ডেসিমেলের বেস টেনকে নিয়ে এসেছি তো আমরা এই বেসটাকে কয়বার যোগ করেছি একবার সুতরাং আমরা এখানে ব্রো বড় বা আমাদের হাতে থাকবে কত এক তো আমরা সবাই জানি এক থেকে এক বিয়োগ করলে সেটা হচ্ছে জিরো সুতরাং এটা আমরা এখানে বসিয়ে দিচ্ছি এবং এটা কিন্তু আমাদের একশো এবং দশের বিয়োগ ফল নব্বই তো এভাবে যদি আমরা ডেসিমেলের বিয়োগটাকে কিভাবে করতে হয় মনে রাখতে পারি তাহলে আমরা খুব সহজেই হেকসা ডেসিমেলের বিয়োগটাকেও করতে পারবো এখানে যদি আমরা হেক্সাডেসিমালের বিয়োগ করার আগে আরও কিছু বিষয় সম্পর্কে আমাদেরকে জেনে নিতে হবে তো আমাদেরকে প্রথমে জানতে হবে যে হেক্সাডেসিমাল নাম্বারটা আসলে কি হেক্সাডেসিমাল নাম্বার হচ্ছে হেক্সা ডেসিমেল অর্থাৎ হেক্সা যোগ ডেসিমেল অর্থাৎ ছয় যোগ দশ ইজ ইকাল টু ষোলোটি অঙ্ক সুতরাং হেক্সা ডেসিমাল নাম্বারের মতো মোট অঙ্ক আছে কয়টি ষোলোটি এখন আমরা যদি একটু সেই ষোলোটি অঙ্ক কে কে সেগুলোকে একটু মনে করি তাহলে আমরা জানি যে প্রথম দশটি অঙ্ক হচ্ছে জিরো থেকে নয় জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন এবং লাস্ট যে ছয়টি অঙ্ক সেই ছয়টি অঙ্ক হচ্ছে টেন ইলেভেন টুয়েলভ থার্টিন এবং আমরা সবাই জানি যে এই যে অঙ্ক এই প্রকাশ যেখানে ইজ ইকাল টু ডি ফোরটিন ইজ ইকাল টু ই এবং ফিফটিন ইজ ইকাল টু এফ এটা আমাদেরকে একটু মনে রাখতে হবে এবং সেই সাথে আর বিষয় আমাদেরকে মনে রাখতে হবে সেটা হচ্ছে এক্সাস বেস কত যেহেতু এক্সাস ডিসিমের মোট অঙ্ক সংখ্যা ষোলোটি সুতরাং হেক্সা ডিসিমিলার বেজও হবে ষোলো তাহলে আমি এখানে একটু বেসটাকে লিখে রাখি বেস ষোলো তো এখন আমরা যদি প্রথম এই নাম্বারটাকে বিয়োগ করতে চাই যেখানে উপরে আছে নাইন টু এবং নিচে আছে এ তো আমরা এই দুইটা হেক্সা ডিসিমিলার নাম্বারকে বিয়োগ করতে চাচ্ছি এবং এখানে আমি বেস লিখিনি কারণ আমরা সবাই এখানে দেখতেই পাচ্ছি যে আমরা হেক্সা ডিসিমিলার বিয়োগ করছি সুতরাং সবগুলো নাম্বার হেক্সা ডিসিমিলি হবে তো এখানে আমাদের প্রথমে খেয়াল করতে হবে এ ভ্যালু বলতে আমরা কি বুঝি আমরা সবাই জানি এ কিন্তু একটা সিম্বল এক্স্যাক্টলি সিম্বল যেখানে এ আসলে কাকে রিপ্রেজেন্ট করে 10 কে রিপ্রেজেন্ট করে সুতরাং এর পরিবর্তে আমি এখানে বিয়োগের করার পূর্বে 10 ধরে নেব তো আমরা দেখতে পাচ্ছি উপরে আছে 2 নিচে আছে কত 10 সুতরাং 2 থেকে 10 বিয়োগ করা যায় না কারণ 2 হচ্ছে ছোট 10 হচ্ছে বড় সুতরাং আমরা কি করব ছোট থেকে বড় বিয়োগ করার ক্ষেত্রে ডিসিমেলে যে ফর্মুলাটা अप्लाई করেছিলাম সেটাই अप्लाई করব অর্থাৎ বেসটাকে নিয়ে আসব কিন্তু যেহেতু আমরা হেক্সাডেসিমেলের বিয়োগ করছি সুতরাং এবার আমরা হেক্সাডেসিমেলের বেস 16টাকে নিয়ে আসব অর্থাৎ এখানে আমরা 2 এর সাথে যোগ করব কাকে 16 কে তাহলে 16 যোগ 2 কত হচ্ছে 18 তো আমরা সবাই যদি এভাবে দেখি যে 18 আর নিচে আছে কত 10 তো 18 থেকে 10 বিয়োগ করলে কত হচ্ছে 8 হচ্ছে সো আমি এখানে 8 বসিয়ে দিলাম এখন প্রশ্ন হচ্ছে যে যেহেতু আমি এখানে বেসটাকে নিয়ে এসেছি সো আমার হাতে বা বুড়ো আমার এক থাকছে সেই বুড়োটাকে আমি এখানে বসিয়ে দিলাম এটা আমাদের হাতের এক তো আমরা দেখতে পাচ্ছি উপরে আছে নয় নিচে আছে এক সুতরাং বড় নিচেরটা ছোট এটাকে ইজিলি বিয়োগ করা যায় নয় থেকে এক বিয়োগ করলে আমরা পাচ্ছি কত আট তো এটাই হচ্ছে আমাদের প্রথমে যে দুইটা হেক্সা ডিসিমেল নাম্বার অর্থাৎ নাইন টু এবং এ এই দুইটার বিয়োগ ফল এবার যদি আমরা দ্বিতীয় হেক্সা নাম্বারটাকে বিয়োগ করতে চাই তাহলে আমরা পাচ্ছি যেটা উপরে আমরা দেখতে পাচ্ছি আছে টু নিচে আছে হচ্ছে বি তো আমরা সবাই জানি বি মানে হচ্ছে কত ইলেভেন সো আমি বিয়ের এর পরিবর্তে এখানে ইলেভেন বসিয়ে দিলাম তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে উপরের নাম্বারটি হচ্ছে বা অঙ্কটি হচ্ছে দুই নিচের অঙ্কটি হচ্ছে এগারো যেহেতু উপরের অঙ্কটি ছোট সুতরাং আমরা ছোট থেকে বড়কে বিয়োগ করতে পারবো না সেই সমাদে আমরা কি করব দুই এর সাথে হেগজে ডিসিমিলের বেজ ষোলোটাকে যোগ করে নেব। সুতরাং ষোলো যোগ দুই ইজু কল টু হচ্ছে আঠারো আঠারো থেকে যদি আপনি এগারো বিয়োগ করেন খুব সহজে আপনি লিখতে পারেন সেভেন তো যেহেতু আপনি এখানেও বেজ নিয়ে এসেছেন সো আপনার হাতে আবারও এক থাকবে সেই একটাকে আপনি এখানে নিয়ে আসলেন তো যদি নিয়ে আসেন এখানে দেখা যাচ্ছে এ এর ভ্যালু আমরা সবাই জানি এর ভ্যালু কত টেন সো টেন যোগ ওয়ান ইজ ইকাল টু কত হচ্ছে ইলেভেন সো নিচের ভ্যালুটা হচ্ছে আমাদের কত ইলেভেন আর উপরে যা আছে আমাদের বি বি মানেও আমরা জানি ইলেভেন সো উপরের ভ্যালুটা হয়ে যাচ্ছে কত আমাদের ইলেভেন তো আমরা সবাই জানি সেম টাইপের দুইটা অঙ্ককে বিয়োগ করলে এটা অবশ্যই জিরো হবে সুতরাং আমরা এগারো বিয়োগ এগারো ইজ এখানে জিরো বসিয়ে দিচ্ছি আমাদের হাতে আর কিছু থাকছে না কারণ আমরা বিয়ের সাথে কিন্তু কোনো ক্যারিকে নিয়ে আসিনি তাহলে এখন যদি আমরা এর কথা চিন্তা করি এখানে উপরে আছে এ নিচে আছে জিরো সুতরাং এ মানে টেন এখন আমাদের টেন আনার দরকার নাই যেহেতু নিচের ভ্যালুটি জিরো আছে সো এ থেকে জিরো বিয়োগ করলে এটা হয়ে যাচ্ছে কত এ তাহলে এটাই হচ্ছে কিন্তু আমাদের এই দুইটা নাম্বারের বিয়োগফল তো আশা করি আমরা এই দুটো বিয়োগ কিভাবে করতে হয় শিখলাম এখন যদি আমরা একটু থার্ড বিয়োগটাকে দেখি একটু মনোযোগ সহকারে তাহলে আমরা হেক্সাডেসিমেলের টোটাল নাম্বার সিস্টেমের বিয়োগগুলো আসলে কিভাবে হয় সেটা আরো ক্লিয়ারলি বুঝতে পারবো এখানে আমরা দেখতে পাচ্ছি উপরে আছে সেভেন নিচে আছে টু তো উপরের নাম্বারটি তো বড় নিচের নাম্বারটি ছোট সুতরাং অবশ্যই বড় থেকে ছোটটাকে নিঃসন্দেহে কোনো বিনা দ্বিধায় বিয়োগ করে দেওয়া যায় এবং আমরা জানি সাত বিয়োগ দুই ইজ টু হচ্ছে পাঁচ এখন প্রশ্ন হচ্ছে উপরে আছে বি নিচে আছে এফ তো বি মানে আমরা সবাই জানি বি মানে কত বি মানে হচ্ছে ইলেভেন ওকে ফাইন আর আমরা সবাই জানি এফ মানে কত এফ মানে আমরা সবাই জানি হচ্ছে ফিফটিন কারণ এই যে বি ভ্যালু ইলেভেন আর এফ এর ভ্যালু হচ্ছে ফিফটিন সুতরাং আমরা এখানে এগারো থেকে পনেরো কে বিয়োগ করছি তো আমরা দেখতেই পাচ্ছি এগারোটা কিন্তু আমাদের ছোট তো আমরা ছোট থেকে কখনোই বড় বিয়োগ করতে পারবো না সো আমরা এইখানে আবার কি করবো হেক্সার বেস ষোলোটাকে ধরে নিয়ে আসবো তো আমরা দেখতে পাচ্ছি ষোলো আর এগারো বিয়োগ করলে হচ্ছে বিয়োগ ফলটা হচ্ছে টোয়েন্টি মানে ষোলো আর এগারোকে যদি আমরা যোগ করি তাহলে যোগ ফলটা হচ্ছে টোয়েন্টি সেভেন আর নিচে আছে আমাদের হচ্ছে সো এটাকে যদি আমরা বিয়োগ করি তাহলে আমরা সেভেন টোয়েন্টি সেভেন থেকে ফিফটিনকে বিয়োগ করলে আমরা পাচ্ছি হচ্ছে 12 তো আমরা সবাই জানি যে 12 ব্লকে একটা হেক্সাডেসিমাল নাম্বার আছে এবং সেই নাম্বারটি হচ্ছে আমাদের সি সুতরাং আমরা এখানে সিটাকে বসিয়ে দিলাম এখন যেহেতু আমাদের এখানে আমরা বেসটাকে নিয়ে এসেছি সো আমাদের হাতে এক অবশ্যই থাকবে সে একটাকে যদি আমি এখানে নিয়ে আসি ক্যারি হিসাবে তাহলে আমি 9 থেকে 1 কে বিয়োগ করলে পাচ্ছি কত 8 তো এভাবে আমরা দুটো হেক্সাডেসিমাল নাম্বারকে খুব সহজেই করতে পারি আগামী ক্লাসে আমরা দুটো অক্টাল নাম্বারকে কিভাবে বিয়োগ করতে হয় সেটা সম্পর্কে জানবো সে পর্যন্ত ধন্যবাদ সবাইকে